স্ত্রীকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে 14 দিন পর মৃত্যু হলো স্ত্রীর। মৃত ওই মহিলার নাম জুলেখা বিবি। তাদের 5 মাসের একটি কন্যা সন্তানও রয়েছে। হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকার ঘটনা। মৃতের পরিবারের অভিযোগ, আশাবুল খলিফার বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। তার প্রতিবাদ করায় 14 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। তারপরেই তার স্বামী আশাবুল খলিফা জোর করে নিজের স্ত্রীকে অ্যাসিড খাইয়ে দেয়। 14 দিন ধরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছিল স্ত্রী জুলেখার। হাসপাতাল থেকে ছুটি করে নিয়ে এসে সোমবার রাত্রে তার বাবার বাড়িতে রুকুনপুর গ্রামে মৃত্যু হয় জুলেখা বিবির। জানা যায়, নসিপুর গ্রামের বাসিন্দা আশাবুল খলিফা নামের ওই যুবকের সঙ্গে 3 বছর আগে বিয়ে হয় জুলেখার। স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই তাদের সংসারে ঝামেলা লেগে থাকতো বলে অভিযোগ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। দিয়ে বাচ্চা লিছিল না, কানছিল বাচ্চা, দিয়ে না লিয়ার লেগে মারধর করতে লেগেছে। বাচ্চা লিছে না তাহলে মারবো, তাহলে মারধর করেছে। মারধর করবো মানে ওর ফোনে ডিস্টার্ব হয়েছিল, তাই ও আর বৌদি, হ্যাঁ ওর বৌদির সঙ্গেই তো ফোন করতো। ওর বৌদিকে যে কোনো জিনিস আনলে ওর বৌদিকে আগে খাওয়াতো, তারপরে কার আমার ননদ খেয়ে দিত। তাহলে কেউ খাবে সেই খাবার? ওর সঙ্গে কি সম্পর্ক ছিল? হ্যাঁ ওর বৌদির সঙ্গে সম্পর্ক আছে। মারধর করে আসে খাই দিয়েছে রাত্রে। কতদিন আগে খাইছিল? রাত্রে 10টা মারা গেছে।